एवरीवन, अस्सलामु अलैकुम। केमन आछेन सबाई? कयेकदिन आगे गिएछिलाम वेनिस बीचे, भाबलाम आपनादेर साथे भिडियोटा शेयर करी। ताहले चलुन घुरे आसि वेनिस बीच थेके। চলে এসেছি ভেনিস বিচে। করোনার কারণে বিচ একেবারেই খালি, এমনি সময়ে এমন খালি বিচ দেখা যায় না। বিচের আশেপাশে অনেক ধরনের দোকান রয়েছে, আমি আপনাদেরকে সেগুলোও ঘুরে দেখাবো। ভাববেন না আমি করোনার মধ্যে মাস্ক ছাড়া ঘুরছি, আসলে আমার আশেপাশে তেমন কেউ নেই, তাই একটু মাস্কটা খুলে রেখেছি। এখানে পুরনো লোহা দিয়ে কি সুন্দর করে রোবট বানিয়ে রেখেছে। রোবটগুলো দেখতে অনেক সুন্দর না? সুন্দর সুন্দর হ্যান্ডপেইন্টগুলো কিন্তু সামনাসামনি দেখতে অনেক সুন্দর, জানি না ভিডিওতে কতটুকু বোঝা যাচ্ছে। এই দোকানটাতে ঘর সাজানোর অনেক সুন্দর সুন্দর জিনিস রয়েছে, তার সাথে আরও আছে ফিঙ্গার রিং, চেইন, স্টোন, আরো অনেক কিছুই দেখলাম দোকানটাতে। দোকানটা আমার কাছে ভালোই লেগেছে। এই হ্যান্ডপেইন্টগুলো কিন্তু আমার কাছে অনেক ভালো লেগেছে, দেখতে অনেক সুন্দর না হ্যান্ডপেইন্টগুলো? এই দোকানটা দেখে আমার কক্সবাজারের কথা মনে পড়ে গেল। কক্সবাজারের বিচের পাশেও ঠিক এ ধরনের ছোট ছোট দোকান থাকে, সেখানে গলার নেকলেস, চুড়ি, আংটি, কানের দুল এসব পাওয়া যায়। যদিও সেগুলো সামুদ্রিক ঝিনুক দিয়ে তৈরি,
এখানে আমি শামুক ঝিনুকের তেমন কিছু দেখতে পেলাম না। তেমন কিছু বলতে আসলে কোনো কিছুই এখানে শামুক ঝিনুকের দেখিনি। তবে দোকানগুলো আসলেই আমাদের বাংলাদেশের কক্সবাজারের মতো। এই দোকানটার ওনার একজন মুসলিম। এই দোকানটিতে রয়েছে অনেক ধরনের তসবি, বিভিন্ন ধরনের আতর। আর সবচাইতে আকর্ষণীয় বিষয় হলো এই দোকানটার, এখানে রয়েছে অসংখ্য ধরনের ক্রিস্টাল স্টোন। কত ধরনের স্টোন যে এখানে রয়েছে আমি সবগুলোর নাম আসলে ঠিকভাবে জানি না, তাই আপনাদের বলতেও পাচ্ছি না কোন স্টোনটার নাম কি। দেখুন তো আপনারা বুঝতে পারেন কি না স্টোনগুলোর নাম কি। অনেক ঘোরাঘুরি হলো, এখন চলে যাচ্ছি বাসায়। আজকে তাহলে এ পর্যন্তই। আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কথা হবে আবার পরের ভিডিওতে। সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন আর নিরাপদে থাকবেন। খোদা হাফেজ।